তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজ আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি ম্যাজিক কাজ দেখাবো, এমন একটি জাদু কাজ দেখাবো যা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তো এবারে আপনি যে কোনো মোবাইল ফোনের উপর যদি 3 বার এক্স লেখেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই ফোনটি আনলক হয়ে যাবে। তো আপনি চাইলে যে কোনো মোবাইল ফোনের উপর 3 বার এক্স লিখেই সেই ফোনটিকে আনলক করতে পারবেন। তো আপনি যখন আপনার বন্ধুকে এই গোপন কাজটি করে দেখাবেন তখন আপনার বন্ধু 100% অবাক হয়ে যাবে, সে ভাবে যে কীভাবে এই গোপন কাজটি করা সম্ভব। তো কী সেই গোপন কাজ, কী সেই ম্যাজিক কাজ, সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন আইকনটি রয়েছে সেটি অন করে দিন গাইজ। তো এখন আমি আপনাদেরকে মোবাইল ফোনের এই গোপন কাজটি করে দেখাবো যে কীভাবে মোবাইল ফোনের স্ক্রিনে 3 বার এক্স লিখলেই সেই ফোনটি সঙ্গে সঙ্গে আনলক হয়ে যায়। তো এখন আমি জাস্ট মোবাইল ফোনটিকে লক করছি, দেন আনলক করব। তো দেখতে পাচ্ছেন যে মোবাইল ফোনটি কিন্তু এখানে লক অবস্থায় রয়েছে। তো এখন আমি জাস্ট মোবাইল ফোনের উপর 3 বার এক্স ড্র করব, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি আনলক হয়ে যাবে। তো জাস্ট 3 বার এক্স ড্র করলাম, তো দেখতে পেলেন আমি যখন 3 বার এক্স ড্র করলাম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি আনলক হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে যে কোনো মোবাইল ফোনের স্ক্রিনে যদি 3 বার এক্স ড্র করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই ফোনটি আনলক হয়ে যাবে। তো এটা আপনি কীভাবে করবেন, তো এটি করার জন্য আপনাকে জাস্ট ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন তো সেটা আমি একটু পরে দেখিয়ে দেবো। তো অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন, ওপেন করার পর এখন আপনি ক্রিয়েট গেস্টার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি মোবাইল ফোনটিকে কীভাবে আনলক করতে চান তো জাস্ট এখন আপনি সেটি ড্র করবেন। এখানে আপনি চাইলে যে কোনো কিছু ড্র করে মোবাইল ফোনটিকে আনলক করতে পারবেন। তো জাস্ট এখন আমি 3 বার এক্স ড্র করছি, তো জাস্ট এখন আমি এভাবে 3 বার এক্স ড্র করলাম। করার পর এখন আপনি আবার কনফার্ম করবেন, তো জাস্ট আমি 3 বার এক্স আবার ড্র করলাম। করার পর এখন আপনি যেটা করবেন তো এখন আপনি স্লাইড করবেন, স্লাইড করার পর এখন আপনি ক্রিয়েট রিকভারি পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন, দেন আপনি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো জাস্ট আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর কনফার্ম করবেন, তো আমি করে দিলাম। করার পর এখন আপনি স্লাইড করবেন, স্লাইড করার পর এখন আপনি ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার পর এখন আপনি এখানে আসবেন, দেন আপনি এটা এনাবেল করবেন, দেন ওকে করবেন, তারপর জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখন আপনি এটা ওকে করবেন, ওকে করার পর এখন আপনি এটা এনাবেল করবেন, দেন ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখন আপনি গেট স্টার্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর তো এখন আপনি এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তো আপনি যখন মোবাইল ফোনটিকে আনলক করবেন ড্র করার মাধ্যমে তখন কিন্তু সবাই বুঝতে পারবে যে আপনি কী ড্র করার মাধ্যমে মোবাইল ফোনটিকে আনলক করছেন। তো আপনি চাইলে সেটি হাইড করতে পারবেন। তো হাইড করার জন্য এখন আপনি জাস্ট ইনভিজিবল গেস্টার এটা টিক মার্ক করবেন, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি কী ড্র করার মাধ্যমে মোবাইল ফোনটিকে আনলক করছেন। তো আপনি চাইলে গেস্টার কালারটি চেঞ্জ করতে পারবেন, তো তার জন্য এখন আপনি জাস্ট গেস্টার কালার এখানে ক্লিক করবেন। এখন আপনি এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন, তো আপনার পছন্দের মতো যে কোনো কালার সিলেক্ট করবেন। তো আমি রেড কালারটি সিলেক্ট করবো, দেন আপনি ওকে করবেন, তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে। তো আপনি চাইলে এইভাবে যে কোনো মোবাইল ফোনের স্ক্রিনে যে কোনো কিছু ড্র করার মাধ্যমে মোবাইল ফোনটি আনলক করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এই অ্যাপটি ডাউনলোড করবেন। তো এই অ্যাপটি ডাউনলোড করার জন্য জাস্ট প্লে স্টোর ওপেন করুন, প্লে স্টোর ওপেন করার পর এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন গেস্টার লক স্ক্রিন। তো লেখার পর আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, তো অ্যাপটি ডাউনলোড করবেন, দেন আপনি এইভাবে যে কোনো মোবাইল ফোনটিকে আনলক করতে পারবেন ড্র করার মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও নিচে একটি কমেন্ট করবেন, দেন অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।